আমি ব্যক্তিজনের নামই রয়েছে রাত্রি তোমাদের সঙ্গে মাইন্ড এন্ড মোটিভেশন চ্যানেলে। তো আজকের বিষয় হলো কুকুর বিড়াল বা পশুদের জীবনী নিয়েই কিছু কথা বলতে চাই। তো একদিন আমার চোখে দেখা একটা রাস্তার কুকুরকে একটা মানে লোক ভদ্রলোক তিনি কি করলেন, মারলেন, গায়ে গরম জল ঢেলে দিলেন। তো আমি ওটাতে একটা প্রতিবাদ করেছি, মানে আমার খুব খারাপ লেগেছে, তো সে কারণেই করেছি। তো সেই নিয়েই আমি আজকে কথাটা বলতে আসবো। বেসিক্যালি এটা আমি প্রত্যেকের জন্যই বলছি, দেখো সে কি করেছে সেটা আমি এটা নিয়ে পরে বলছি। রাস্তাঘাটে তো আমরা যাই, এত কুকুর দেখি, বিড়াল দেখি, এরা তো মানে নিজেরা নিজেদের কোনো সংসার বা রান্না বান্না করার কোনো সংসার নেই। কেউ যদি দুমুঠো খেতে দেয় তবে ওরা খেতে পায়। তো আমরা কেন তাদেরকে গরম জল ছুঁড়ে মারবো বা কেন তাদেরকে লাঠি দিয়ে মারবো? এটা করা কখনোই উচিত না, কারণ মানে কে কখন ভগবান কাকে কোন রূপে কার কাছে পাঠায় কেউ সেটা বলতে পারে না। হয়তো আমি সেটাই বলছি, সে কুকুর হলেও হতে পারে, মানুষ হলেও হতে পারে, বিড়াল হলে হতে পারে, গরু ছাগল যা কিছু হতে পারে। তো প্রত্যেককে না সমান ভালোবাসো। রাস্তাঘাটে দেখছো কোনো একটা কুকুর সে তোমাকে ডিস্টার্ব করছে, হ্যাঁ তাহলে তুমি তাকে তাড়িয়ে দাও। তা বলে রাস্তাটা নর্মাল, কুকুরটা সে দাঁড়িয়ে আছে, কিছু কিছু ছেলে দেখি সাইকেল চালাতে চালাতে হঠাৎ করে দেখি লাঠি দিয়ে চলে গেল। খুব খারাপ করে, ওদের অনেকটা এফেক্ট পড়ে, হয়তো কারোর পায়ে লেগে যায়, হয়তো কারোর পেটে লেগে যায়, জিনিসটা খুব খারাপ করে, এটা কখনোই করা উচিত না। আর বললাম না আগের ভিডিওতে কর্মফল, তো সেটাই হয়তো একদিন হয়ে যেতে পারে। তো কখনো কাউকে এইরকম অবহেলা করা উচিত না। রাস্তার কুকুরকে তোমার তো আর খুব সামর্থ্য নেই যে তুমি তাকে পেট ভর্তি খাওয়াবে, আর ওরা অল্পেতেই খুশি। তুমি যদি একটা 5 টাকা দিয়ে বিস্কিটের প্যাকেট কিনে তাকে ঢেলে দাও না, ও তাতেই খুশি। ওরা বেশি কিছু চায় না, ওরা ভালোবাসা ছাড়া কিচ্ছু চায় না। তো সেটাই বলবো, নিজের ইমেজটা এমনভাবে তৈরি করো যেন একটা রাস্তার কুকুরও তোমাকে ভালোবাসে, রাস্তার কুকুর যেন তোমাকে দেখে কামড়াতে না যায়। তো রাস্তায় দেখি ওই একদিন দেখি একটা কাকু গরম জল ছুঁড়ে দিয়ে দিয়েছে চাওয়ালা। আমি বললাম কাকু আপনি বিস্কুট দেবেন না, ঠিক আছে, তাহলে আপনি গরম জল ছুঁড়ে কেন দিলেন? বলছে এখানে লোকজন আসবে তাই দিয়েছি। কেন তুমি যাচ্ছ, তুমি রাস্তা দিয়ে যাও। যে কাকু এটা ঠিক করলে না, ও তো আর আপনার বয়েম থেকে বিস্কুট নিজে বের করে নিতে পারবে না, আপনি যতক্ষণ না দেবেন বা অন্য কেউ চা খেতে এসে ততক্ষণ না দেবে। তো এইভাবে এটা জিনিসটা খুব খারাপ করলেন আপনি, ওরা কিন্তু সারাক্ষণ বসে থাকবে। আপনি যদি একবেলা সারা বেলা যদি আপনি একটা বিস্কুট না দেন, ওরা কিন্তু দাঁড়িয়ে থাকবে, আপনার থেকে কোনোদিনও জোর করে বের করে নেবে না। তো আপনি দেবেন না ঠিক আছে, তাড়িয়ে দিন, কিন্তু এইভাবে গরম জল ছুঁড়ে লাঠি দিয়ে এইভাবে মারবেন না। এটাতে সত্যি ওদের অনেকটা এফেক্ট পড়ে, এটা যদি আপনি নিজের দিক থেকে ভেবে দেখুন। তো আপনার বাড়িতে যদি কোনো পোষ্য থাকে, আপনাকে যদি এরকম আপনার পোষ্যকে যদি কেউ এমন করে খুব ভালো লাগবে? তখন দেখি হঠাৎ করে একটা বয়ান থেকে বিস্কুট বের করে তাকে খেতে দিল। তো এই জিনিসটা আমি কেন বলবো, মানসিকতা থেকে, নিজের মানসিকতা থেকে এটা করা উচিত। তো প্রত্যেককেই বলবো, কুকুররা কিন্তু তুমি তোমার বাড়ির সামনে যদি কোনো কুকুর এসে দাঁড়িয়ে থাকে, তাহলে এই না যে তোমার বাড়ি থেকে হাঁড়িটা সে কাঁধে করে নিয়ে দৌড়ে বাড়ি চলে আসবে, তা কিন্তু না। সে অপেক্ষায় থাকে কখন কে ওকে একটু ফ্যান ভাত খেতে দেবে, তবে সে খাবে। সারাদিন যদি তুমি তাকে না খেতে দাও, সে কিন্তু একবারও বলবে না যে আমাকে খেতে দাও খেতে দাও, কারণ ওরা অবলা জন্তু, ওরা শুধু আশায় থাকে, অপেক্ষায় থাকে। আর তাদেরকে এইভাবে কেউ মারবেন না বা কেউ এভাবে গরম জল ছুড়বেন না। সত্যি ভগবান কাকে কিভাবে পাঠায় কেউ বলতে পারে না। তো এর মধ্যে দিয়েই ভগবান মানে মানুষকে পরীক্ষা করে যে মানুষের মানসিকতা কেমন। আর দেখো ভগবানকে পাওয়ার জন্য আমরা প্রত্যেকে, সে অহংকারী মানুষ হোক বা পাপী হোক বা চোর হোক বা ডাকাত হোক বা ভালো মানুষ হোক, আমরা প্রত্যেকেই ভগবানকে ডাকি। তো সেই সূত্রেই বলবো, কখনো এমন কাজ করো না যেটাতে ভগবান খুব খারাপভাবে মানে এই তোমার ব্যবহারটা দেখে তোমার কর্মফল দিয়ে দিই। তো আমি সেটা কখনোই চাইছি না। তো আমি সেক্ষেত্রেই বলছি যে তোমরা যেটুকু সামর্থ্য, তুমি 3 টাকার পারলে দিতে পারলে 3 টাকার পারলে যেয়ে দাও, কিন্তু কুকুরটাকে না ওই পা দিয়ে লাথি মেরো না, এটাতে খুব এফেক্ট পড়ে। ওরা তো বলতে পারে না না যে আমার এখানে লেগেছে বা ওখানে লেগেছে। আর সবাই তো আর আমি বা আমার মতো কোনো মানুষ নেই যে কোনো কারোর দেখলে, বিপদ দেখলে ঝাঁপিয়ে চলে যায় গিয়ে হচ্ছে কুকুরটা। আমি এরকম অনেক করেছি, কোনো জায়গাতে পাখি কাক পড়ে আছে, বাড়ি নিয়ে চলে এসে চিকিৎসা করে ডাক্তারের কাছে থেকে মানে পশু লাই থেকে একটা ওষুধ কি মেডিসিন নিতে হয় সেটা নিয়ে এসে চিকিৎসা করে সে উঠতে পারলো চলে গেলো ঠিক আছে। বা এরকম অনেক কুকুর টুকুরে দেখেছি অন্য কুকুর কামড়ে দিয়েছে, বাচ্চা কুকুর বাঁচবে না, মানে ওষুধ আনছি বা অন্য কুকুর দেখছি শুয়ে আছে সারাদিন খাচ্ছে না রাস্তায় পাড়ার মধ্যে, তাকে বাঁচানোর চেষ্টা করছি। এই জিনিসগুলো খুব মানে রেয়ার, দেখা যায় না। বাট সবাইকে বলবো এরকম কিছু মানুষ হওয়া উচিত। ওরা কোথায় যাবে, ওরাও তো প্রকৃতি ভগবানের সৃষ্টি না। তুমি যেমন একটা জীব, ও তো উনিও তো মানে কুকুর বিড়ালও তো একটা জীব।
তো সেটাই বলছি, কখনো কাউকে এইভাবে কষ্ট দেবেন না। আপনাদের যতটা যা সামর্থ্য আছে আপনারা ততটাই দেবেন, না দিতে পারলে না দেবেন, কিন্তু মারবেন না, কারণ ওদেরও তো একটা বাঁচার আশা আছে, ওদেরও তো একটা সংসার আছে, তারাও তাদেরও বাচ্চা আছে, কিছু কিছু কুকুরের বাচ্চা আছে, কিছু কিছু কুকুরের ছোট ছোট বাচ্চা, তাদের মা আছে, তো এই জিনিসগুলো একটু ভাববেন। তো আমি বলছি কখনো এমন করা কখনোই উচিত না। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, একটা জায়গাতে মানে ওখানে হচ্ছে কুকুর থাকে, মানে প্রচুর, মানে রডউইলার থেকে শুরু করে জার্মান শেফার্ড, ডোবারম্যান, গোল্ডেন রেট্রিভার, মানে প্রচুর কুকুর রাখা আছে যত ধরনের, সবাই ভয় পায়। কিন্তু আমি গেলে কুকুরগুলো যে কি আনন্দ পায়, আর আমি প্রত্যেকটা সানডে করে ওদের জন্য সময় রেখেছি, প্রত্যেকটা সানডে করে আমি সময় পাই সেটা ওদের জন্য দিয়ে দিয়েছি। পুরো গোটা দিনটা আমি বাড়িতে হয়তো রান্নাবান্না করে হয়তো ভাত ফাত খেয়ে নিই, খেয়ে নিয়ে হয়তো আমি দুপুর দুপুর তিনটের দিকে বেরিয়ে যাই রাস্তাতে, মানে যা কুকুর দেখতে পাই তাদেরকে সত্যি আমার সামর্থ্য অনুযায়ী প্রত্যেককে এক প্যাকেট করে বিস্কুট দিয়ে যাই, তারপর ওখানে চলে যাই। ওখানে গিয়ে ওদেরকে সত্যি আমি কিছু খেতে দিই না, কারণ তাদের মালিক কিছু খেতে দিতে মানে বারণ করে। তো আমার প্রতি বিশ্বাস আছে, ওনারা দেখে, বাট তবুও আমি দিই না, কারণ যদি কুকুরটার কিছু হয়ে যায় আমার নামে হয়তো কিছু দোষ হয়তো হয়ে যেতে পারে, কিন্তু আমি সেই সূত্রে কিছু দিই না। কিন্তু কুকুরগুলো তো আমার থেকে কিছু খেতে পাচ্ছে না, তাহলে দেখো ভালোবাসা, ওরা কিচ্ছু চায় না, ওরা শুধু ভালোবাসা চায়। মানে আমি রাস্তা দিয়ে গেলে যে কোনো কুকুর, মানে আমি তো তাকে কখনো তার সাথে আমার দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, কিন্তু তাকে যদি আমি শুধু মালিককে জিজ্ঞেস করে নিই যে আপনার কুকুর কামড়ায় কি, যখন উনি যখন বলে যে না না কামড়ায় না, আমি তাকে পারমিশন নিই যে আপনার কুকুরের গায়ে একটু হাত দেবো, তখন উনি যদি বলে হ্যাঁ হাত দাও, ব্যাস ওই যদি আমি হাত দিই সেই কুকুরটা আমাকে ছাড়তেই চায় না। এটাই তো মানুষের ভালোবাসা। আমি ছোটবেলা থেকে মানে কি না কি পুষেছি, মানে আমার অ্যাকোরিয়াম ছিল, প্রচুর মাছ ছিল, আর একটা মাছরাঙা পাখি মানে কোনো কারণে গাছের ডাল থেকে ভেঙে বা বাসাটা পড়ে গেছিলো, দুটো বাচ্চা ছিল মাছরাঙার বাচ্চা, আমি বাড়িতে নিয়ে এসেছি, মা বলছে কি পাখি নিয়ে এসেছিস, যে মাছরাঙা তো মাছ খায়। আমি চাই বাবা ও মা মা এ অন্য কিছু খায় না, মা বলছে না অন্য কিছু খায় না, মাছরাঙা তো মাছ খায়। এবার আমি কি করেছি দেখো, আমার মানে নিজের পোষা মাছগুলো ওদের ওদের খিদে পেয়েছে, মানে আমার অলরেডি চোখ দিয়ে জল পড়ছে, আমার মাছগুলো ওদেরকে খাওয়াচ্ছি আর আমার চোখ দিয়ে জল পড়ছে, জ্যান্ত জ্যান্ত মাছগুলো মা ওরা খেয়ে নিচ্ছে, মা ওরা খেয়ে নিচ্ছে বলে এইভাবে 5 দিন বাঁচিয়ে রেখেছি, মানে মাছগুলো তো আমার চলে যাচ্ছে, এদিকে আমার মানে কষ্টের কষ্ট, তারপর মাছরাঙা পাখি দুটো যাতে বেঁচে থাকে সে কারণেই আমি এটা করছি, আর কত করে মাছ খেয়ে নিচ্ছে, উল্টে মা আবার মাছ কিনে এনে দিল, যে ওই সে কি পুকুরের মাছ কি সব ল্যাঠা ফ্যাটা এইসব মাছ হয় এটা অনেক টাকার কিনে এনে দিল। এইভাবে 5 দিন বাঁচিয়ে রাখলাম, বাঁচিয়ে রাখার পরে তারপরে আমি বলছি ও মা মা জানো তো আমি ওইদিকে গেছিলাম, দেখি না ওই রকম একটা নীল কালারের পাখি এসছে, দেখি ওর মা খুঁজছে, মা বলছে যা বাসাটা নিয়ে গিয়ে ওখানে বসিয়ে রেখে দূর থেকে তুই দেখ, ওর মা যদি বাসাটা নিয়ে কোনো একটা গাছের ডালে ভালো করে রেখে দিবি, দিয়ে দূর থেকে দেখবি, ওর মা যদি আসে তাহলে তুই চলে আসবি, আর যদি না আসে, যদি না আসে তাহলে তুই আবার নিয়ে চলে আসবি। তো এইভাবে শুধু তাই না, বউ কথা কও পাখি যে হলুদ হলুদ কালার দেখেছি, 3-4টে বাচ্চা দেখি, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি মানে মাঠে যাচ্ছিলাম, তো রাস্তা দিয়ে দেখি যাচ্ছি 3টে বাচ্চা পেয়েছি, বাড়ি নিয়ে চলে এসেছি, মা বলছে কেন নিয়ে এসছি, ওর মা খুঁজছে ওখানে ডাকাডাকি করছে তুই কেন নিয়ে এসছিস, মামা থাক না, এরা বলে ওদেরকে পুষেছি, ওরা কী খায়, মা বললো ওরা বট ফল খায়, কোথায় বট গাছ, সারাদিন খুঁজে খুঁজে বট ফল ওদের জন্য কুড়িয়ে কুড়িয়ে এনে ওদেরকে বট ফল খাওয়াতাম। তারপর শালিক পাখি প্রচুর পুষেছি, এমনকি কাক পায়না, মানে আমি কি পুষিনি, প্রত্যেককে পুষেছি, মানে খুব আমি পশু পাখি ভীষণ ভালোবাসি, তো কোনো পশু বা পাখির কষ্ট হলে মানে আমার ভীষণ কষ্ট হয়, পুরো মায়ের মতো লাগে। মানে আমার বাড়িতে কুকুর আছে, তো আমি হচ্ছে আমার যত পাড়ার প্রতিবেশী সবাই দেখে সবাই বলে যে তুমি ওর মা, মানে এরকম, যে ডাক্তারটা ওর আসে সেও বলে তুমি ওর দিদি নও, তুমি ওর মা, তো এরকমই ব্যাপার। পশু পাখিকে ভালোবাসো, দেখবে পশু পাখি প্রকৃতি, এই 3 জনকে যারা ভালোবাসতে পেরেছে না তাদের জীবনে আর কোনো কিছু ভালোবাসার মানুষের অভাব হবে না, মানে অভাব থাকলে ওরাই দূর করে দেবে তোমার ভালোবাসা। যাই হোক, আজকে ভিডিওটা এইটুকু, নেক্সট ভিডিও পরে নিয়ে আসবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার প্লিজ 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 দয়া করে আমার ইউটিউবে একটুখানি সাবস্ক্রাইবটা করে দেবেন, আমার সত্যি ভিডিও বানাতে আরও একটু মন লাগবে, তোমাদের জন্য যে ভিডিওটা বানাই সেটার জন্য আমার একটু মনটাও বেশি ভালো লাগবে ভিডিওটা বানানো, তো সেটার জন্য আপনারা প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইবটা করে দেবেন। ঠিক আছে, টাটা, ভালো থাকবেন।